জন মোদিনের গা নিজ জন্মদিন পালিত হোক এই কামনা তো আমার কদাচ ছিলই না এমন কি কল্পনাও না আমরা পূর্ববঙ্গের লোক আমাদের মধ্যে ঘরে ঘরে জনে জনের জন্মোৎসব পালনের হিরিক নাই কিন্তু কি করিয়া কোন সময়ে হঠাৎ একদা এক মঙ্গলবার একটা জন্মোৎসব মনে হয় যেন মোচাগোড়া আশ্রমে হইয়া গেল কারণও মনে নাই পটভূমিকাও স্মরণ করিতে পারিতেছি না ছেলেমেয়েরা একটা হুজুগ পাইল একটা কলরব উঠিল যাহার জন্মোৎসব তাহাকে পূজার আসনে বসাইয়া অর্চনা করিব আমি বলিলাম আমার জন্মোৎসব উপলক্ষে যে সমবেত উপাসনাটি করিবে তাহাতেও পূজার বিগ্রহ ওঙ্কারই থাকিবেন আমার প্রতিচিত্র নহে সেই উপাসনাটিতেও আমি আমার প্রবর্তিত প্রথানুযায়ী তোমাদের সকলের অগ্রভাগে স্থাপিত আসনে বসিয়া তোমাদের সমসাধক রূপেই তোমাদের সঙ্গে থাকিব তোমাদের পূজা পাইবার ভিতরে আমার যতটুকু আনন্দের সম্ভাবনা তোমাদের সঙ্গী রূপে সাথী রূপে সমসাধক রূপে নিয়ত তোমাদের সঙ্গে থাকায় আমার আনন্দ তাহার সহস্র গুণ তবে কি আমার জন্মোৎসব সময়ে আমার একখানা প্রতিচিত্র অত বড় উৎসব প্রাঙ্গণটার কোন স্থানে থাকিতে পারিবে না পারিবে কিন্তু বিগ্রহের আসনে নয় তবে কি ওই প্রতিচিত্রখানায় একটি ফুলের মালাও দেওয়া যাইবে না যাইবে তোমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা পরিদর্শন করিতে যখন শহর হইতে খ্রিস্টান বা মুসলমান ইন্সপেক্টর আসেন তখন কি তাঁর গলায়ও একটা মালা দাও না মালা দিলে কি তাহাতে দোষ হয় না আপনি আসিলেন ধন্য হইলাম এইরূপ স্তুতিবচন কি বলো না তাহাতে কি দোষ হয় না একটু কাণ্ডজ্ঞান ব্যবহার করিলেই অনায়াসে বুঝিতে পারিবে যে কতটুকু তুমি অগ্রসর হইতে পারো এবং কতটুকুর পরে তোমাকে থামিতে হইবে আমার জন্মোৎসবকে অবলম্বন করিয়া তোমরা আমার মহিমা অলৌকিকত্ব বা ঈশ্বরত্ব প্রচার করিতে কদাচ প্রলুব্ধ হইও না আমার সাধারণ স্বাভাবিক জীবনের মধ্যে যদি কিছু অনুকরণীয় থাকে তবে তাহাকে নিজ নিজ জীবন মধ্যে সুপ্রতিষ্ঠিত করিবার আকুল আবেগময়তাকে জন্মোৎসবের উপজীব্য করিও আমি অসাম্প্রদায়িক সুতরাং সর্বসম্প্রদায়ের লোককে ডাকিও আমি সাধারণ মানুষ সুতরাং সাধারণ মানুষকে দরদের সহিত সমাদর করিও আমি দীনদরিদ্র সমাজে পশ্চাদবর্তী অনাদৃত জনসাধারণের জন্য বেশি ব্যাকুল হই সুতরাং তাহাদিওকে বুঝিতে দিও যে আমি তাহাদিওকে ডাকিতেছি আমারই বক্ষ ভরা স্নেহের কোমল স্পর্শ দান করিবার জন্য ছোট লোক বলিয়া যাহাদিওকে সমাজের লোক স্পর্শ করে না নিভৃত নিকেতনে আমি তাহাদের প্রতি কি ব্যবহার করি তাহা পরীক্ষার জন্য কুচক্রি ষড়যন্ত্রকারীরা অনেকবার জাল ফেলিয়াছে তাহারা সফল হয় নাই ছোট বড় সব জাতি আমার নিকটে সমান সকলকে আমি সমান সম্মান করি তোমরাও তাহাই করিও তবেই হইবে আমার জন্মোৎসব আমার জন্মোৎসব যে অনারম্বরভাবে করিয়াও লোকচিত্তে অসামান্য রেখাপাত করা যায় তাহার শৈলী তোমরা আয়ত্ত করো
আমি এমনই একটা মাসে এই দেহ নিয়া ভূমিষ্ঠ হইয়াছিলাম, যেই সময়ে প্রকৃতির দাক্ষিণ্য ঘরে ঘরে স্বর্ণবর্ণের ধান্য সম্ভার স্থূপীকৃত করে, গৃহকোণের অনাদৃত ক্ষুদ্র উদ্যানটিতেও শাকসবজি তরিতরকারির একটা সমারোহ চলে। এমন সময়ে জন্মোৎসব করিতে তোমরা দিয়তাং ভোজ্যতাং রব তুলিয়া বহু অন্যের সদ্বে বা অপচয় করিবে, ইহা তো একান্ত স্বাভাবিক। কিন্তু আমি চাহি যে তোমরা এই অনাবশ্যক ব্যসন হইতে নিবৃত্ত হইয়া জন্মোৎসব উপলক্ষে যত স্থানে যত ব্যয়ের বাজেট করিবে তাহা হইতে যথাসম্ভব বৃহত্তম অংশ তুলিয়া নিয়া প্রতি বৎসরই দেশ জাতি ও জগতের সেবার উদ্দেশ্যে একটি করিয়া স্থায়ী সম্পদ সৃষ্টি করিয়া যাইতে থাকো। একবার যখন জন্মিয়াছি তখন বহু শতাব্দী ধরিয়াও যদি তোমরা জন্মোৎসবের অনুষ্ঠান করো তবে তাহা আশ্চর্যের বিষয় হইবে না। কিন্তু এই বহু শতাব্দী ব্যাপিয়াই তোমরা জন্মোৎসবের অর্থ ভাণ্ডারকে প্রধানত এক একটি স্থায়ী কল্যাণ সাধনের জন্য সকলের সকল চেষ্টা একমুখী করিয়া চলিতে থাকিলে একটা মহৎ মঙ্গল সত্য সত্যই সাধন করিবে। কিন্তু আমার জন্মটা হইল আসলে কবে? শরীর ভূমিষ্ঠ হইল কোনো এক খ্রিস্ট মাসের দুই একদিন আগে বা পরে, বা ঠিক সেই দিবসেই এক মঙ্গলবারে। সন তারিখ কাহারও মনে নাই, মনে আছে শুধু মঙ্গলবারটুকুই। এজন্য এখন যীশু খ্রিস্টের জন্মদিনের কাছাকাছি এক মঙ্গলবারে জন্মদিনের অনুষ্ঠান করো। সুতরাং কোষ্ঠী ঠিকুজির গণনা আমার পক্ষে নিষ্প্রয়োজন এবং নিষ্ফল। অতএব কোন গ্রহের কোপে কখন আমার কি বিপদ ঘটিবে তদ্বিষয়ে আমি একেবারে নিরুদ্বেগ। কোনো গ্রহের সন্তোষ সাধনের দ্বারা নিজের পথের কোনো কণ্টকোদ্ধার চেষ্টাও আমার কল্পনার বাহিরে। অনেকেরই তো জন্মদিনের উৎসবের কথা পঞ্জিকায় পঞ্জিকায় লিখিত হয়, আমার জন্মদিনের তারিখ এই জন্যই পঞ্জিকা কারকদের ঠিক করিবার উপায় নাই, প্রয়োজনও নাই। প্রয়োজন নাই তাহাদের ইহা যতটুকু সত্য, প্রয়োজন নাই আমার ইহা তার চেয়েও শতগুণ বেশি সত্য। মুসলমানদের যেমন মাসের হিসাব চাঁদকে দিয়া, নিষ্ঠাবান হিন্দুদের জন্মদিনের হিসাব যেমন তিথি নক্ষত্র দিয়া, ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলনের নেতাদের জন্মদিন যেমন ইংরাজি মাসের ইংরাজি তারিখ দিয়া, আমার তেমন জন্মদিনের হিসাব মঙ্গলবারকে দিয়া। এই একটু বিচিত্রতার জন্য ধন্যবাদ দিতে পারি শুধু তাহাদের যাহারা মঙ্গলবার নামে একটি নির্দিষ্ট বারের নামকরণ করিয়াছিলেন। জন্মোৎসব একটা উপলক্ষ মাত্র, নতুবা আমার মতন সামান্য মানুষ জগতে কোটি কোটি জন্মগ্রহণ করিয়াছেন। তোমাদের ও আমার মধ্যে পার্থক্য কিছুই নাই। পার্থক্য নাই বলিয়াই আমি বারংবার বলিয়াছি তোমরাও যা আমিও তা। সুতরাং আমার কবে জন্ম হইল ইহা মনে করিয়া রাখিয়া সারা বৎসর দিন গণিবার কোনো সার্থকতা নাই। অথবা একটা নির্দিষ্ট দিনে আমার এই পঞ্চভৌতিক দেহটি মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়াছিল বলিয়াই জনগণের কৃতকৃতার্থতা বোধ করিবার কোনো হেতু বা যুক্তি নাই। তথাপি এই একটা উপলক্ষ করিয়া তোমরা দলে দলে মিলিত হইতে পারিয়াছ, তোমরা যে অনেকে অপ্রত্যাশিতভাবে অর্থবে অক্লান্ত পরিশ্রম করিয়া লোকের মনে চমক লাগাইয়া দিবার মতন অনেক কিছু করিতেছ, তাহার মধ্য দিয়া একটা বড় লাভ তোমাদের হৃদয় কোষাগারে সঞ্চিত হইতেছে, তাহা হইতেছে তোমাদের মিলনের ছার পরিপূর্ণ সফলতা এবং মিলনজনিত অবর্ণনীয় অদুষ্ট অনবদ্য আত্মপ্রসার, মিলনী আনন্দ, মিলনী পূর্ণতা, মিলনী শক্তি,
মিলনী সাফল্য, মিলনের স্বরূপ ও ফলশ্রুতি ভাষায় বর্ণনা সম্ভব নহে। ধৃতং প্রেমনা সপ্তবিংশতিতম খণ্ড, অষ্টাত্রিংশতিতম খণ্ড, দ্বাদশ খণ্ড, দ্বাত্রিংশতম খণ্ড, দুর্বাদল প্রতিধ্বনি। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, হরি ওম। জন্মদিনের গা